ঈদের দিন অনাহারে 400 মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। রমজান মাস জুড়ে সেহরি বিতরণের পরে ঈদের দিনে অনাহারীদের মুখে খাবার তুলে দেওয়ার আনন্দই আলাদা, এমনটাই জানালেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। তিনি জানান, আজ 400 মানুষের জন্য খাবার রান্না করেছি, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। আজকে ছিল রুই মাছ, মুরগির মাংস, মুগ ডাল। আমার ঈদের আনন্দটা ছিল খুব অন্যরকম। সবাইকে ঈদ মোবারক। এ সময় সুভাষ মল্লিক সবুজ আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমি তাদেরকে খাওয়াইয়েছি। সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন দেশের মানুষের তরে নিজেকে উৎসর্গ করতে পারি। ওমর রহমান জানে রুই রোজার শেষে এলো খুশি।